আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব কোরআন হাদিসে দশ শ্রেণীর লোকদের জন্য ফেরেশতারা লানত দেয়। আমাদের জন্য ফেরেশতারা যেমন দোয়া করে ঠিক তেমনি আমাদের জন্য লানত দেয়। প্রকৃতপক্ষে আমাদের জন্য ফেরেশতারা দুই ভাগে বিভক্ত হয়। কিছু মানুষের জন্য তারা নেক দোয়া করে আর কিছু মানুষের জন্য তারা বদ দোয়া করে। ফেরেশতাদের দোয়া বদ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা সবসময় আল্লাহ তাসবিহ পাঠ করে। তাই একজন মুমিন ব্যক্তি ফেরেশতাদের উপর ঈমান রাখা যেমন জরুরি, তেমনি তাদের বদদোয়া থেকে বেঁচে থাকাও জরুরি। এক নম্বর হলো সাহাবি ও আলামদের গালি দেওয়া। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাহাবিদেরকে গালি দিল তার উপর আল্লাহ তার ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। দুই নম্বর হলো যে ব্যক্তি মুসলমান ভাই ও বোনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজান্তে হত্যা হলো বা পাথর চাবুক বা লাঠি নিক্ষেপের কারণে মারা গেল, এর জন্য ভুল করে হত্যার দিয়ে দিতে হবে, কিন্তু যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হবে তাকে দণ্ডবিধি প্রয়োগ করা হবে, এবং যে ব্যক্তি এই দণ্ডবিধি প্রয়োগ বাধাদান করবে তার ওপর আল্লাহ তাআলা ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। আল্লাহ তাআলা তার ফরজ নফল কোনো ইবাদতই গ্রহণ করবেন না। তিন নম্বর হলো যে ব্যক্তি বিদাত করে ও অন্যায় কাজকে আশ্রয় দেয়, মন্দ কাজ করে ও অপকর্মকারীকে সাহায্য করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনা হলো হারাম, যে ব্যক্তি সেখানে বিদাত প্রবর্তন করবে বা বিদাতকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ ফেরেশতা ও সমস্ত মানুষের অভিশাপ। কিয়ামতের দিন তার ফরজ নফল কোনো ইবাদত আমলেই গ্রহণ করা হবে না। চার নম্বর হলো কোনো ব্যক্তি যদি মুসলিম বা অমুসলিমকে আশ্রয় দিয়ে সে যদি সে আশ্রয়কে ভঙ্গ করে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল মুসলমানদের সন্ধি ও চুক্তি এক। সবচেয়ে নিচু শ্রেণীর একজন মুসলমান সন্ধি ও চুক্তি করতে পারে। যে ব্যক্তি মুসলমানদের সাথে সন্ধি ও চুক্তিকে ভঙ্গ করবে তারপর আল্লাহ তাআলা ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ। কিয়ামত দিবসে তার ফরজ নফল ও কোনো ইবাদতই গ্রহণ করা হবে না। পাঁচ নম্বর হলো যারা ধন সম্পদ ব্যয় করে না। প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে, একজন বলে হে আল্লাহ দানকারীকে তুমি সম্পদ বাড়িয়ে দাও, অপরজন বলে যে দান করে না তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। পাঁচ নম্বর হলো ওই স্ত্রী যে স্বামীর আহ্বানে রাতে সাড়া দেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে সহ্য গ্রহণ বা মিলনের জন্য আহ্বান জানায় কিন্তু স্ত্রী তা অস্বীকার করায় স্বামী তার ওপর ক্রুদ্ধ হয়ে রাত কাটায়, তখন ফেরেশতারা সকাল পর্যন্ত ওই স্ত্রীর ওপর অভিশাপ দিতে থাকে। সাত নম্বর হলো পরিচিত ও অপরিচিত ভাই বোনকে যদি তলোয়ার বা অন্য কিছু দিয়ে ভয় দেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা করল তার ওপর ফেরেশতাগণ অভিশাপ করে থাকেন, যদিও সে তার সহোদর ভাইও হয়। আট নম্বর হলো জালেম ব্যক্তিবর্গপতি, যখনই ইনাদের কাছে অনুগ্রহ চাওয়া হবে অনুগ্রহ করবে, অঙ্গীকার করা হলে পূরণ করবে, বিচার ফয়সলা করলে ইনসাফ পূর্ণ করবে। যে ব্যক্তি এরূপ করবে না তার ওপর আল্লাহ সমস্ত ফেরেশতা ও সমস্ত মানুষেরও অভিশাপ। নয় নম্বর হলো কুফরি অবস্থায় মৃত্যুবরণকারী। যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের জন্য ফেরেশতাগণ অভিশাপ করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহ ফেরেশতা মণ্ডলী ও সমগ্র মানব জাতির অভিশাপ। দশ নম্বর হলো যে কোনো কারণে কোনো ব্যক্তি যদি আল্লাহর কালাম ও এলেমকে গোপন করে। এগারো নম্বর হলো নিজের পিতা ছাড়া অন্যের পিতাকে বাবা বলে ডাকা। বারো নম্বর হলো সে ব্যক্তি যে ঘরের মধ্যে জীবজন্তুর মূর্তি বা ছবি রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব আমল মুজা ও মানা তৌফিক দান করুক। আমিন।